আমি আজ সকালে যখন এই ফর্মটি প্রিন্ট করার চেষ্টা করছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার এটা প্রিন্ট হচ্ছিল, কিন্তু এখানে হেডিংটা আর এই এই টেবিলের মধ্যে যা কিছু আছে যেমন এইগুলো আবার হচ্ছিল না। তো এই এবং এটা হচ্ছিল না, এটা হচ্ছিল না, এটা হচ্ছিল না, এই শেপসগুলো হচ্ছিল না, আবার এগুলো হচ্ছিল না, এই শেপসগুলো হচ্ছিল না। তো এই প্রিন্টের নিয়মটা বা এটা কীভাবে প্রিন্ট করতে হবে সেটি আজ আমি দেখাবো। আসলে এটা আমাকে আমি না আমাকে একজন বলল যে এই প্রবলেমটা হয়েছে, তো আমি সেটা সমাধান করে দিলাম এবং আমি প্রয়োজন মনে করলাম যে এটি নিয়ে একটি ভিডিও বানাতে হবে। তো সেই হিসাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, ভিডিও বানিয়ে আমি অনলাইনে দিলাম। তো এটা হচ্ছে আমি কিভাবে করব, সেই জন্য আমাকে এখান থেকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে অপশন। যাদের ফাইল নাই তারা এখানে একটি গোল ফুলের ফুল টাইপের দেখবেন, ওইখান থেকে ওয়ার্ড অপশন নামের একটা জায়গা আছে বা শুধু অপশন আছে, সেখান থেকে এই এই টেবিলটি পাবেন। এই টেবিলটিতে আসার পরে এখান থেকে ডিসপ্লের এখান থেকে এসে প্রিন্টিং অপশন লাস্টের দিকে যেটি আছে সেখান থেকে এখান থেকে প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড এটার উপরে টিক মার্ক করবেন। তো এখান থেকে বেশ কয়েকটা ফাইলের উপরে চেকবক্সের উপরে টিক মার্ক করলে হয়ে যাবে। যেমন এখান থেকে প্রিন্ট হিডেন টেক্স এটা করতে পারেন, ডকুমেন্ট প্রপার্টিজ এটা এটা ডকুমেন্ট প্রপার্টিজ এটা না করলে হবে, প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ এটা করতে পারেন। মূলত এই তিনটা করলে এটা হয়ে যাবে, দেন ওকে বাটনে ক্লিক করতে হবে, তারপরে প্রিন্ট দিলে প্রিন্ট চলে আসবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।